হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আমার চ্যানেলে আরও একবার অনেক অনেক ওয়েলকাম। ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমাদের এনজিপি টু নবদ্বীপের জার্নি। আর ফ্রেন্ডস, এখন বেজে গেছে সন্ধে 6:30, আর আমরা পৌঁছে গেছি আমাদের নিউ জলপাইগুড়ি জাংশনে। ফ্রেন্ডস, আজ আমরা পরিবারের সকলে মিলে রওনা দিয়ে দিয়েছি মায়াপুরের উদ্দেশ্যে। ফ্রেন্ডস, আজ আমাদের সঙ্গে যাচ্ছে আমার শাশুড়ি মা, আমার মা, আমার মেয়ে আর হাজবেন্ড। আমরা একজন মিলেই মায়াপুরের জন্য রওনা দিয়ে দিয়েছি। তাহলে চলো শুরু করছি আজকের আমার এই জার্নি পর্ব। এখন বেজে গেছে সন্ধে 6:30, আর আমাদের ট্রেনের সময় রাত 8টা। পৌঁছতে সময় লাগবে প্রায় 10 ঘন্টার মতো। পরের দিন ভোর 5টায় আমরা পৌঁছে যাব নবদ্বীপ ধামে। ফ্রেন্ডস, আজ আমাদের ট্রেনের জার্নিটা ছিল ভীষণ অন্যরকম, কারণ আমরা চারজনের বগি পড়েছে 4টে কম্পার্টমেন্টে। যেহেতু আমাদের ওয়েটিং লিস্টে ছিল, তাই আমরা ছিলাম একটা বগিতে, মানে আমি, আমার মেয়ে আর আমার শাশুড়ি মা, আমার হাজবেন্ড, সবাই অনেক দূরে দূরের আলাদা আলাদা বগিতে ছিল। তো দেখো ফ্রেন্ডস, দেখতে দেখতেই রাতটা পেরিয়ে এখন বাজে ভোর 5টা, আর আমরা সবাই পৌঁছে গেছি নবদ্বীপ ধামে। তো ফ্রেন্ডস, যেহেতু অনেকটা ভোরবেলা, তাই পুরো স্টেশন চত্বরটা একটু খালি খালি রয়েছে, কিন্তু সময় পেরোতে পেরোতে দেখলাম ভিড়টা অনেকটাই বেড়ে চলেছে। ফ্রেন্ডস, এখন বাজে ভোর 5টা, আর আমরা এসে পৌঁছেছি নবদ্বীপে। তো এখন আমরা নবদ্বীপ থেকে মায়াপুরের দিকে রওনা হব। তো তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো। এখন ফ্রেন্ডস, আমরা স্টেশন থেকে বেরিয়ে মায়াপুরের জন্য রওনা দিয়ে দিচ্ছি। স্টেশনের বাইরেই রয়েছে টোটো স্ট্যান্ড, আর সেই টোটো স্ট্যান্ড থেকেই আমরা একটা টোটো নিয়েছি, জনপ্রতি পড়েছে 20 টাকা করে। আর এই টোটো আমাদের নিয়ে যাবে সরাসরি নবদ্বীপের লঞ্চ ঘাটে। এই হচ্ছে নবদ্বীপের লঞ্চ ঘাট, যেখানে দেখতেই পাচ্ছ জনপ্রতি 10 টাকা করে ভাড়া রয়েছে। যাই, আমাদের সকলের টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা লঞ্চে গিয়ে বসব। ফ্রেন্ডস, এখানে রয়েছে একটা কাঠের পুল, আর কাঠের পুলটা পেরিয়েই রয়েছে লঞ্চগুলো সব দাঁড়িয়ে। মায়াপুর পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত। পশ্চিমবঙ্গের অন্যান্য দর্শনীয় স্থানগুলির মধ্যে মায়াপুর অন্যতম। নৌকা করে ঘাট পেরোতে সময় লাগে 10 মিনিটের মতো, আর এই সময় তোমরা দেখতে পারবে এক অপরূপ দৃশ্য। যখন প্রথমবার নদী থেকে ওই যে চূড়াটা দেখা যাচ্ছিল, আমার যে কত আনন্দ লাগছিল সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আর ফ্রেন্ডস, এখানেই কিন্তু রয়েছে ভাগীরথী জলঙ্গি নদীর মিলনস্থল। দুই নদীর জল কিন্তু একেবারেই আলাদা। আলাদা বলতে এই যে এখন দেখো একদম ক্লিয়ার একটি জল, সেটা জলঙ্গি নদী, আর আমাদের ঠিক পাশেই রয়েছে গঙ্গা নদীর। মাটির ভাড়ে গরম চায়ের স্বাদ নিতে নিতে চলে এলাম লঞ্চ ঘাটের ওপারে। এখন ফ্রেন্ডস, আমরা পৌঁছে গেছি মায়াপুরে। তো এখন একটা বাঁশের পুল পেরিয়ে বাইরেই রয়েছে টোটো স্ট্যান্ড। আমরা কিন্তু লঞ্চ ঘাট পেরিয়েই বাইরে আসতে আসতেই দেখি এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর মন্দির, আর পাশে রয়েছে টোটো স্ট্যান্ড, জনপ্রতি 20 টাকা করে। আমরাও বসে পড়লাম মন্দির দর্শনের জন্য। এখান থেকে আমাদের মন্দিরের দূরত্ব খুব একটা বেশি নয়, তোমরা চাইলে পায়ে হেঁটেও যেতে পারো। আমরা এখন পৌঁছে গেছি 3 নম্বর গেট। যেহেতু আমাদের ভবনটি রয়েছে গীতা ভবন, তাই আমরা সেখানেই প্রথমে লাগেজগুলো রেখে তারপর গীতা ভবন থেকে বেরিয়ে এসে আমরা প্রথমেই গেলাম গঙ্গা স্নান ঘাটে।
আর এই গঙ্গা স্নান ঘাটে আমরা পায়ে হেঁটেই এসেছি। ওই যে বললাম, খুব একটা দূরত্বে নয় গঙ্গা স্নান ঘাট। তো ফ্রেন্ডস, এখানে আমরা কিছু ছোট ছোট জার কিনে নিলাম, যেটাতে আমরা গঙ্গা জল ভরে নিয়ে আসবো বাড়িতে। তো এই হচ্ছে সেই সুন্দর একটি ঘাট যেখানে এসে পুণ্যার্থীরা নিজেদের পুণ্য কামনার জন্য গঙ্গা স্নান করে থাকে। আর দেখো আমার মেয়ে এখানে কত টানাটানি করা হচ্ছে স্নানের জন্য, কারণ ও জল দেখে ভীষণ ভয় পায়। হরে কৃষ্ণ সমস্ত ভক্ত বৃন্দ, তীর্থযাত্রী, আপনারা সকলেই মা গঙ্গার মন্দিরে পুজো দিতে পারবেন এবং পুজোর ডালা গঙ্গায় ভাসিয়ে গঙ্গা স্নান সম্পন্ন করুন, গঙ্গা স্নানের পূর্ণ ফল লাভ করতে পারবেন। মা গঙ্গার মন্দির অতি পবিত্র। এখন আমি পবিত্র গঙ্গায় দাঁড়িয়ে গঙ্গা আরতিটা সেরে নিচ্ছি। এখানে আমি ঘিয়ের বাতি নিয়ে নিয়েছি, যেখানে 10 টাকা করে পাশে বিক্রি করা হচ্ছে। সামনেই তো দুর্গাপুজো, তাই আর কি কাশবনগুলো আরও সুন্দর লাগছে। ফ্রেন্ডস, এখন গঙ্গায় স্নান সেরে মনটা ভীষণ পবিত্র লাগছে, আর এখন আমরা ভবনের দিকে এগিয়ে যাচ্ছি। ফ্রেন্ডস, এখন আমরা যাচ্ছি ঠাকুর দর্শন করতে। এখন আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেইন মন্দির দর্শনের জন্য। ফ্রেন্ডস, পরবর্তী ব্লগগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফিরছি পরবর্তী ব্লগ নিয়ে।